চীনকে চাইনিজ বলে ঠাট্টা তামাশা করে যে মার্কিন পন্থীরা হেসে গড়িয়ে পড়েন, তারা এবার নড়ে চড়ে বসবেন। দেশটির একটি গোপন ল্যাবের খবর মিলেছে, সেখানে এমন একটি আনুমানিক পদ্ধতি যাচাই বাছাই করা হয়েছে যার মাধ্যমে হাইপারসনিক মিসাইল এবং স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণ চালানোর নকশা প্রস্তুত করা গেছে। চীন দাবি করেছে তারা তাদের স্পেস ওয়েপন অর্থাৎ কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের প্রক্রিয়া পেয়ে গেছে। মার্কিন গণমাধ্যম ফক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরীক্ষাগারে চীনা প্রজেক্টাইলগুলো প্রায় 750 মাইল দূর থেকে ছুড়ে দেওয়া হয়েছিল। সেগুলো মার্কিন যুদ্ধজাহাজের উপর আঘাত হানার আগে আকাশে 120 মাইলেরও বেশি উঁচুতে উঠেছিল। চেংডুতে অবস্থিত চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি ইলেকট্রনিক ইনফরমেশন কন্ট্রোল সুবিধা সম্পন্ন ল্যাবে কাজটি করেন লিউ শিচাং নামের একজন বিজ্ঞানী। প্রাচীনকাল থেকেই যুদ্ধে নির্দেশনা দেওয়ার স্থানের উচ্চতা কমিয়ে আনা সব সময়ই একটি প্রধান কৌশল ছিল বলে মনে করেন লিউ। কিন্তু যুদ্ধের ধারণায় এসেছে পরিবর্তন। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মহাকাশ এখন নির্দেশনা প্রদানের নতুন অবস্থানে পরিণত হয়েছে। স্পেস থেকে কমান্ড দেওয়ার সামর্থ্য অর্জনের জন্য পৃথিবীর সামরিক শক্তিগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কম্পিউটার সিমুলেশনে চীনা হাইপারসনিক মিসাইলগুলো মার্কিন সামরিক জাহাজের উপরে অবস্থানরত অনেক বেশি লো অরবিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যাটেলাইট থেকে সহায়তা পেয়েছিল। সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, ওই সব স্যাটেলাইট দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ থেকে আসা রাডার সিগন্যালগুলো শনাক্ত করা হয়েছিল। কাজটির পরের পদক্ষেপ হিসেবে ব্যাকগ্রাউন্ডে একই রকম সিগন্যাল পাঠিয়ে নয়েজ তৈরি করা হয়। এভাবে চীনের মিসাইলগুলোর লোকেশন লুকিয়ে ফেলা হয়। একবার তাদের টার্গেটের 30 মাইলের মধ্যে এসে গেলে চীনা স্যাটেলাইটগুলো তাদের মিশন সম্পন্ন করে। তারপর মিসাইল বর্ণ জ্যামারগুলোকে সক্রিয় করা হয়। এছাড়াও পাল্টা প্রতিরোধকে ফাঁকি দিতে মিসাইলগুলোতে টার্মিনাল ম্যানুভারিং শুরু করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো টার্গেটকে ধ্বংস না করা পর্যন্ত ম্যানুভারিং অব্যাহত রাখে বলে জানা গেছে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি SPY-1D রাডারের শনাক্তকরণ সক্ষমতার উপর ভিত্তি করে এই সিমুলেশন টেস্ট করা হয়েছে। যুদ্ধজাহাজ হিসেবে নেওয়া হয়েছে নৌবাহিনীর আর্লে বার্ক শ্রেণীর ডিস্ট্রয়ার। শুধুমাত্র 2টি বা 3টি লো অরবিট স্যাটেলাইট হলেই একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে আক্রমণ করার জন্য যথেষ্ট হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় সীমানার বাইরে থাকলেও ওই সব স্যাটেলাইটকে সহজেই নিয়ন্ত্রণ করার প্রযুক্তি চীনের হাতে আছে। আলোচিত ওই চীনা ল্যাবরেটরিতে চাইনিজ সেনাবাহিনীর জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট ডেভেলপমেন্টের কাজ করা হয়। ল্যাবটি রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের অধীন। ল্যাবটির তৈরি ওই সিমুলেশনে চীন কোন হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে তার সঠিক ধরন চিহ্নিত করা যায়নি। তবে সিমুলেশনের তথ্যে যে রেঞ্জের বর্ণনা দেওয়া হয়েছে তা চীনের YJ-21 মিসাইলের সঙ্গে মিলে যায়।